সাদা শার্টের সাথে হাতের ছোট্ট পশমগুলো দেখলে আমি সিরিয়াসলি কঠিন অসুখে ভুগব। বাবা কি সুন্দর আড্ডা জমিয়ে কথা বলছেন, যেন কতদিনের পরিচয়। মা খুব গম্ভীর করে আছেন এখনো। আমাকে দেখে পূর্বের মা হেসে হেসে বললেন, কি সহজ ডাক, উনি কি আমাকে চেনেন? পূর্ব আমার দিকে এক ঝলকও তাকাননি। চা খেতে ব্যস্ত উনি। আমি বোকা বোকা চাহনিতে ওনার সামনে যেয়ে দাঁড়ালে উনি আমার হাত ধরে ওনার পাশে বসতে বলেন। এদিকে পূর্বের বাবা দু দণ্ড আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, যদি কিছু মনে না করেন কিছু কোশ্চেন করতে পারি? আমি জড়তা চেপে সৌজন্যমূলক হাসিতে বলে উঠলাম, জি। উনি পূর্বের দিকে একবার তাকিয়ে এরপর আমার দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠলেন, ওই বদমাশের মধ্যে কি দেখেছো মা? এই বদমাশ কি কোনোভাবে তোমাকে চাপে রেখেছে বিয়ের জন্য? কিছু হলে আমাকে নিঃসংকোচে বলো। ইয়া আল্লাহ, উনি সবার সামনে অত বড় দামড়া ছেলেকে অপমান করে কথা বললেন। পূর্ব খুবই শান্ত ভঙ্গিতে চা খাচ্ছেন, যেন কিছুই হয়নি। আমারই তো রাগ লাগছে ওনার অপমান দেখে। আশ্চর্য, উনি চুপ করে আছেন কিভাবে? পাশ থেকে আমার শ্রদ্ধেয় মা যেন উনি ফোরন কেটে বললেন, ভাইজান দেখুন, আমি নিজেও জানি না কি থেকে কি হচ্ছে। গ্রাম থেকে ফেরার পরপরই মেয়েটা উল্টা সিধা কাজ করছে। ও কখনোই ওই অপদার্থটা কালো জাদু শিখলো কিনা বুঝতে পারছি না। আপনার মেয়েকে আমি বিরক্ত হয়েও নিজেকে যথাসম্ভব শান্ত ভঙ্গিতে আগলে রেখে বললাম, আমি অ্যাডাল্ট আঙ্কেল, নাবালিকা হলে অন্য হিসাব হতো। উনি কখনোই আমাকে কোনোরূপ প্রেশার দেননি, বরং এবার পূর্ব গলা ছেড়ে কেশে উঠলেন। আমার উপস্থিতি বক্তব্যে উনি ফুল স্টপ লাগিয়ে পরিষ্কার গলায় বলে উঠলেন, আব্বু ঝগড়াটা বাসার জন্য তোলা থাক, এখন মোদ্দা কথায় আসো, আমার হাতে সময় কম, যেতে হবে। পূর্বের কথায় আঙ্কেলটার মুখ করুণ হলেও উনি নিজেকে দমিয়ে বাবার দিকে মুখ ঘুরিয়ে বললেন, ভাইসাহ আপনার বাড়ির সম্বলটাকে আমার বাড়ির রাজত্ব দিতে চাই, আপনি কি মঞ্জুর করবেন? বাবা হাসি মুখ করে কিছু বলবেন, মা ফট করে বলে উঠলেন, আপনাদের ছেলের এজটা জানা যাবে যদি কোনো আপত্তি না থাকে? সি সি আপত্তি কিসের, ও 29 কোঠায় পা দিয়েছে। কি বলে, উনি না বলেছিলেন উনি 25? আমি তো ওনাকে 25 ভাবতাম, ওনার এত বেশি বয়স। বাবা দেখি খুশিতে গদগদ হয়ে মাকে পরোয়া না করেই বিয়েতে মত দিলেন। মা ইনিয়ে বিনিয়ে পূর্বকে হেড করার মতো শত কথা বললেও উনিও খুবই চমৎকারভাবে মাকে টেকেল দিলেন। মা বলে উঠলেন, এই ছেলে তুমি কি বেকার না, আয় রোজগার করো কিছু? উনিও ঠাস করে মুচকি হাসিতে বলে উঠলেন, আমার আকিকা হয়েছে আন্টি, পূর্ব নামটা বলতে পারেন, আমি বেকার নই। আব্বুর ব্যবসায় লালবাতি জ্বলে উঠলে তখন রংধনুর 7টি রং বানাতে লেগে পড়ি। কি জম্পেশ উত্তর, লাজেবা পূর্ব, টাইট হাঁক দিতে ইচ্ছে করছে। মায়ের মুখটা পটকার মতো কোনো করে দিয়েছেন। উফ, সব কিছু পাকাপাকি করে আমাকে আংটি পরিয়ে ডেট ফিক্স করলেন আগামী সপ্তাহের শুক্রবার বিকেল 4 ঘটিকায়। বিয়েটা হবে গ্রামের বাড়িতে, শুধু দুই পরিবারের মানুষের সামনে। পূর্ব একটা জিনিস দারুণভাবে সামলেছেন, তা হলো এই শহরের আশেপাশে কেউই আমাদের বিয়ে সম্বন্ধে জানে না, জানবে শুধু দুই পরিবার। ওনাদের বিদায়ের বেলায় সবাই যখন উঠবে তখন পূর্ব হুট করে আবদার জুড়ে দিলেন, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে ফেলতে চাই। বাবা খটোমটো ভঙ্গিতে আমাকে আদেশ দিলেন ওনাকে রুমে নিয়ে কথা সেরে ফেলতে। পূর্ণতা বাবার আদেশ সূচকে পূর্বকে নিয়ে ওর রুমে ঢুকলে পূর্ব দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। পূর্ণতা ভেবেছিল বারান্দায় চেয়ে নিরিবিলি আলাপ সারবে, কিন্তু পেছন থেকে দরজা লাগানোর শব্দ শুনে মাথা ঘুরিয়ে দেখে পূর্ব চুপচাপ দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণতা কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলে উঠে, কি ব্যাপার, দরজা লাগালেন যে? কাছে আসো। পূর্বের নেশাময় ঠান্ডা কণ্ঠ। পূর্ণতা এগিয়ে যেতেই পূর্ব মাথাটা পূর্ণতার দিকে খানিকটা নুয়ে তপ্ত একটা নিঃশ্বাস ওর মুখের উপর ছেড়ে বলে ওঠে, কাল রাতে কল না করার শাস্তি দিব। পূর্ণতা বড় বড় স্নেহকারা চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার নাকে নাক লাগিয়ে বলে ওঠে, আমাকে জ্বালানির মতো জ্বালাচ্ছ পূর্ণতা, বিয়েটা এখন করে ফেললে কিছু হবে? চলো না বিয়েটা করে একটু প্রেম করি। পূর্ণতা অবাক হচ্ছে পূর্বের এখনকার অবস্থা দেখে, কাল দুপুরে কত কি না শোনালো, এখন আবার বিয়ের জন্য পীড়াপিড়ি করছে। পূর্ণতার মাথায় পূর্বের বয়সের ছকটা চাপতেই বলে উঠল, আপনি উনতে সে কথা বলেননি কেন? পূর্ব পূর্ণতার দোকানে হাত রেখে নাকে নাক ঘষে বলল, তুমি বলতে আপনি কি 25? আমি উত্তর দিতাম +4, উত্তর বুঝনি দোষকার।
আপনি আমার চেয়ে এত বড়। তো প্রবলেম, বিয়ে ভেঙে দিব? পূর্ব ছটপট পূর্ণতাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড় করালো। পূর্ণতা কখনোই এই পূর্ব নামক জীবটাকে বুঝতে পারবে না। কি থেকে কি করে উপরালাই ভালো জানে। পূর্ব শার্টের হাতার বোতাম খুলে সেটাকে ভাঁজ করে কনুইয়ের কাছে গুজলো। পূর্বের উজ্জ্বল হাতের ছোট ছোট লোমগুলো লোভনীয় ঠেকছে। পূর্ণতা দুদফা ঠোক গিলে হাতের তালু শক্ত করে মুঠো করল। পূর্ব প্যান্টের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। অপর পকেট থেকে একটা কলম নিয়ে কলমের মাথায় টিপ দিয়ে পূর্ণতার দিকে এগিয়ে বলল, কাগজটার কিছু না দেখেই টুপ করে সাইন করে দিও তো, প্লিজ তাড়াতাড়ি করো। পূর্ণতা হতভাগার মতো তাকিয়ে পূর্বের হাত থেকে কাগজ কলম নিয়ে দেয়ালের ওপর কাগজ মেলে সাইন করতে যেয়েও করল না। পাশ থেকে পূর্ব তাগাদার সুরে বলে উঠল, হেই দেরি করছো কেন, আমি বিশ্বাস করতে পারছো না? দেখি কাগজ ফেরত দাও, সাইন করতে হবে না। না 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 না, আমি করছি করছি। পূর্ণতা কাগজের শিরোনামটুকুও দেখল না, চোখ না বুলিয়ে ফটাফট সাইনের খালি জায়গায় কলম ঘুরিয়ে সাইন করে দিল। সাইন শেষ হতেই পূর্ব খপ করে কাগজটার টান মেরে পূর্ণতার কোমর জড়িয়ে কাছে আনল। পূর্ণতা বিস্ময় দৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, বাইরে সবাই এভাবে ধরলেন যে ছাড়ুন ছাড়ুন। পূর্ব পূর্ণতাকে দেয়ালে ঠেকিয়ে পূর্ণতার কোমর বা হাতে জড়িয়ে ধরল। পূর্ণতা অবাক হয়ে যাচ্ছে পূর্বের কাণ্ডকীর্তিতে। কালিনা লিমিটেশনস নিয়ে এক বস্তা লেকচার শোনালো, এখন কি করছে ও? পূর্ব উন্মাতের মতো ডান হাতে পূর্ণতার চুলে মুঠো করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পূর্ণতার নিঃশ্বাস আটকে আসলো আকস্মিক ঘটনায়। চোখগুলো এমন বড় করলো যেন অক্ষিগোলক থেকে এক্ষুনি বেরিয়ে পড়বে পূর্ণতার। পূর্ব চোখ বন্ধ করে আছে। এতদিনের নিয়ন্ত্রিত আবেগ, অনুভূতি, মায়া, ভালোবাসা, কাতরতা সব একত্র করে যেন উজাড় করছে প্রিয় মানুষটার মিষ্টি স্পর্শে। সময় কি আজও দূরপাল্লার বাসের মতো পাল্লা দিয়ে পালাবে? সময় কত নিষ্ঠুর, এই সময়কেই ধরে রাখা যায় না? তবে আনন্দে সানন্দে একটা গান যেন ভেসে ভেসে আসছে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আচ্ছা, রোমাঞ্চকর মুহূর্তে কি প্রকৃতিও রোমান্টিক হয়ে বাতাসে প্রিয় গান ছেড়ে দেয়, নাকি মনের ভ্রম পূর্ব পূর্ণতাকে ছেড়ে দেয়? নাকে নাক লাগিয়ে চোখ দুটো বন্ধ করে আছে। দেয়ালে দুহাত রেখে পূর্ণতাকে মাঝখানে বন্ধি করেছে। পূর্ণতা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্ময়ের আবেশে চোখের চাহনি এখনও স্বাভাবিক করতে পারেনি। এই মানুষটার একটা স্পর্শ পাওয়ার জন্য কত লোভী হয়ে যেত। এই মানুষটাকে নিয়ে রীতিমতো কল্পনার জগতে বিচরণ করত। মানুষটার সঙ্গ পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে আনচান করে উঠত। পূর্ণতা স্নিগ্ধ চাহনিতে পূর্বের সুন্দর চোখ দুটো দেখছে। এই চাহনি দেখেই তো ঘায়েল হয়েছিল পূর্ণতা। পূর্ণতা ঠান্ডা স্বরে বলে ওঠে, কি করলে পূর্ব, বিয়ের আগেই তোমার কমিটমেন্ট ব্রেক করলে? পূর্ব আলতো করে পূর্ণতার নাকে নাক ঘষে বলে ওঠে, আমার ওয়াইফকে চুমু দিয়েছি, শাট আপ। বিয়ে যে এখনো হয়নি। পূর্ব চোখ খুলে পূর্ণতার গালে নিজের দাড়ি ঘষে বলে ওঠে, একটু আদর করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি করেই ডাকো, ভালো লাগছে। দরকারি কাজে জেলার বাইরে যাব, রাতে কল ধরতে পারবো না মেবি। পূর্ণতা পূর্বকে ধাক্কা দেওয়ার সাহস পেল না। তার আগেই পূর্ব ওর কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিয়ে দরজার ছিটকিনিতে হাত দেয়। দরজা খুলে বাইরে পা দিবে, হঠাৎ মাথা ঘুরিয়ে বলে ওঠে, বিয়ে করেই তোমাকে ছুঁয়েছি পূর্ণ, কাগজটার রেজিস্ট্রি পেপার ছিল, আল্লাহ হাফেজ। শার্টটা তো অন্তত ঠিকঠাক মতো ছুঁড়ে মার, এগুলো কি, উফ, তোর চালায় আমি আর বাঁচি না পূর্ব। পূর্ব কোমরের বেল্ট খুলতে খুলতে বলে ওঠে, আপি টাওয়েলটা ওয়াশরুমে রেখে দে তো। কেন রে, আমি তো চাকর, তোর কি দেখে যে ওই মিষ্টির মতো মেয়েটা প্রেমে ফাঁসলো? পূর্ব এক কান দিয়ে ঠুকিয়ে অপর কান দিয়ে বের করছে। এসব ফালতু মার্কা কথার পেছনে লজিক বসিয়ে সময় নষ্ট করতে চায় না। আজ ওকে জরুরি কাজে গাজীপুর যেতে হবে। দলের প্রধান সভাপতি খুব স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে উপস্থিত হতে। বাই এনি চান্স যদি 19-20 হয়ে যায় পূর্বের উপর কাজের চাপ বাড়তে পারে রীতিমতো। সামনের সপ্তাহে বিয়ের আয়োজন, কত কাজ পড়ে আছে। পূর্ব ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিতেই পূর্বিকা এসে দরজা ধাক্কাতে লাগলো। ওই বজ্জাতটা, দরজা খোল, তোর মতলব থেকে কল এসেছে,
পূর্ব দরজার একটু ফাঁক করে ভেজা হাত দিয়ে পূর্বিকার কাছ থেকে ফোন নিয়ে কল রিসিভ করে। একটা বাছখাই গলার মতো ভীষণ চটচটে কণ্ঠে কেউ বলে উঠল, পূর্ব, শুনলাম তুমি নাকি গাজীপুরে রওনা দেবে, তা এক কাজ করো না, এখানে এসে একবার কথা বলে যাও, চা পানির আড্ডা দিলাম আর কি। পূর্ব বিরক্ত গলায় বলল, কথা শেষ হয়েছে, আমি রাখব। আহা, তোমার এই রাগের জন্যই তো তোমাকে আমার ভীষণ ভালো লাগে, অল্প বয়স অল্প অথচ দেখো কি দারুণ দক্ষতা। দেখুন চ্যাটার্জি মশাই, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনি আমার মগজ ধোলাই করার চেষ্টা করবেন না, একবার ভুল পথে গিয়েছি আর না, আমি আপনার দলের সাথে কাজ করতে চাই না। দেশের মানুষগুলো অন্য কষ্টে ভুগবে তা তুমি চাও? চাষিদের পায়ের তলায় পিছিয়ে ন্যায্য অধিকার হরণ করে যেভাবে দানবের মতো শোষক শ্রেণী ফুলে ফেঁপে উঠেছে তা তুমি চাও? তুমি বিপ্লব দ্বারাই যুক্ত হচ্ছ না কেন? তোমার মতো কমরেড পেয়ে এ দেশের মানুষ সমাজ সবাই উপকৃত হবে। মানুষের জন্য যুদ্ধ করার মতো যোদ্ধা খুব কমই জন্মায় পূর্ব। মানুষের জন্য নিবেদিত প্রাণ সবাই হতে পারে না। তুমি নিশ্চয় চাইবে না পরবর্তী প্রজন্ম ধনী গরিবের বৈষম্যমূলক প্রতিযোগিতায় নিজেদের আকৃষ্ট করুক। ফোনের ওপাশ থেকে টুট টুট করে শব্দ হতে থাকে। রামচন্দ্র চ্যাটার্জি স্ক্রিনে তাকিয়ে জানালা দিয়ে বিরক্ত মুখে একদালা থুতু ফেললেন। পূর্বকে আজও এই পথে ঘুরানো গেল না, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। এদিকে চ্যাটার্জি মশাই প্রবাদ বাক্যটা উল্টো ঘুরিয়ে ভেবে নিলেন, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল পুরোপুরি ভেঙে দিতে হবে। চ্যাটার্জি মশাই ইজে চেয়ারে হেলান দিয়ে খুবই বিশ্রীভাবে হাসতে থাকেন। এই বিদঘুটে হাসি কি কোনো অমঙ্গলকালের সংবাদ নিয়ে আসবে? কে জানে পূর্বের জীবনে এখনও কী কী আশা বাকি আছে। পূর্ব গোসল সেরে আয়নার সামনে সাদা পাঞ্জাবি গায়ে দিচ্ছে, পাঞ্জাবির বুকের বোতামগুলো এখনও খোলা, চুল থেকে টপটপ পানি পড়ছে, এলোথেলো হয়ে কপালের উপর এব্রো থেব্রো ছেয়ে আছে। পাঞ্জাবির হাতা চটপট গুটিয়ে এক হাতে চুল পেছনে ঠেলে ড্রেসিং টেবিলের উপর থেকে চামড়ার কালো ঘড়িটা হাতে পড়ল, পারফিউম নিয়ে হালকা একটু ঝাঁকিয়ে প্রফেশনালদের মতো স্প্রে করলো শরীরে, গেবার্ডিন প্যান্টটা ঠিক করে পকেটে মোবাইল ঢুকিয়ে নিল, ভেজা চুলগুলোকে ব্রাশ করে পাঞ্জাবির বোতাম লাগাতেই মনে করল, ইস, পূর্ণতা যদি নরম হাত দিয়ে বোতামগুলো লাগিয়ে দিত, এই সুযোগে পূর্ণতাকে আদর করতে পারত। পূর্ব আয়নায় তাকিয়ে ঠোঁট চেপে মুচকি হাসল, নিজের প্রতিচ্ছবিতে তাকিয়ে বলল, তোমাকে খুব দ্রুত আনছি পূর্ণ, তোমার লজ্জা মাখা মুখটা দেখার জন্য আমি ডেসপারেটলি ওয়েটিং। পূর্ণতা খুবই অস্থির হয়ে উঠছে, পূর্ব আর জেলা ছেড়ে দূরে যাবে কেন? যাবে, আবার রাতেও বলছে ফোন করতে পারবে না। পূর্ণতা কিছুই ভাবতে পারছে না, রুমের মধ্যে ছটফট করে পায়চারি করছে। বাবার কাছ থেকে পূর্বের বাসার ঠিকানা নিয়ে একবার দেখা করবে, প্রচুর দেখা করতে ইচ্ছে করছে। পূর্ণতা আগে পিছে না ভেবে দ্রুত বাবার রুমে ঢুকে বলে উঠল, বাবা একটা ফরমেশ ছিল, পূরণ করবে? পূর্ণতার বাবা বিছানায় বসে ল্যাপটপ কোলে চশমা রেখে বলে উঠলেন, বল মা, কিছু দরকার? টাকা নিবি? না না, টাকা দিও না, আমাকে একটা চিরকুটে পূর্বের বাসার ঠিকানাটা লিখে দাও না, খুব দরকার ছিল। ও তোকে ফোন নাম্বার দেয়নি, কালকে তোর মায়ের সাথে হাসপাতালে গিয়ে দেখা করলে বুঝলি, ছেলেটা খুব চুপচাপ কিন্তু চটপটে, আমার হেব্বি লেগেছে। নে এই যে ঠিকানা লিখে দিয়েছে। আচ্ছা বাবা আমি আসি, মাকে দেখিনিও। পূর্ণতা গলায় ওড়না পেঁচিয়ে বাসার সাদামাটা সালোয়ার কামিজে বেরিয়ে পড়ে। বাবার গাড়িটা থাকা সত্ত্বেও সিএনজি করে পূর্বের বাসার ফটকের সামনে দাঁড়ায়। সুউচ্চ বড় গেট, চারতলা নকশাকার ভবন, ভেতরে বেশ খালি জায়গা, একপাশে বাগানের মেলা, অপরদিকে কয়েকটা গাড়ি পার্ক করা। দারোয়ান পূর্ণতাকে উকিঝুঁকি করতে দেখে তেজালো গলায় বলে উঠল, এই মাইয়া এখানে কি, যা বলছি যা। পূর্ণতা শান্ত কণ্ঠে বলে উঠে, আঙ্কেল একটু গেটটা খুলে দিন না, আমি এই বাড়ির বড় ছেলের সাথে দেখা করতে বনানি থেকে এসেছি, খুব দরকার। পূর্বর বাবা কোথায় কোন? হে নাই, গেছে গা। মিথ্যে বলছেন কেন? ওই তো ওনার গাড়ি পার্ক করা, ফাসলাম করছেন, আমাকে ভিতরে আসতে দিন। শরম লজ্জা নাই দেহি, ওই মায়ার বাপ মা হেডি শিখাইছে তোরে, বড়লোক পোকলা ধরে শরীর কামড়ায়। লোকটার অশ্রাব্য ভাষা শুনে পূর্ণতার শরীর রাগে গজগজ করছিল। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ানটা আবার চেঁচিয়ে বলে, সি কি বেসরম মাইয়া, অহন দাঁড়ায় আছে দি, ওই যাইতে কি করছি না,
বাপ মা কেন রেডি রে, জন্ম দেয়, জন্মানোর সাথে সাথে বালিশ চাপা দেওয়ানো উচিত ছিল। পূর্ণতা অটল হয়ে দাঁড়িয়ে থাকলেও চোখের ভেতর কান্নার সমুদ্র টলটল করছিল। পূর্ণতাকে চিনে না বলে এভাবে তিরস্কারপূর্ণ কথাবার্তা বলবে? মা বাবা তুলে এই শ্রুতিকটু কথা শোনাবে? পূর্ণতা দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করেও আটকাতে পারছে না। পূর্বের ভেজা টাওয়াল নেড়ে দেওয়ার জন্য পূর্বিকা বারান্দায় কর্মরত। বাসায় এতগুলো চাকর থাকা সত্ত্বেও পূর্বিকার করতে হচ্ছে। পূর্বের কঠোর নির্দেশ, মা এবং আপি ব্যতীত অন্য কেউ ওর জিনিসে হাত দিবে না। পূর্বিকা টাওয়েল মেলে কি মনে করে বারান্দা দিয়ে নিচে তাকালো, অমনেই কপাল ভয়ঙ্কর কুচকে দৌড়ে নিচে নামলো। পূর্ব তখন ডাইনিং টেবিলে খাচ্ছিল। পূর্বিকাকে উন্মাদের মতো সিঁড়ি ভেঙে নামতে দেখে বলে উঠল, আপি কুত্তার মতো নামছিস কেন? পূর্বিকা দৌড়ে এসে পূর্বের কাছে হাঁফাতে হাঁফাতে বলে উঠল, বাইরে বাইরে বাইরে। এরপর কি? বাইরে তোর পূর্ণতাকে দেখেছি। পূর্ব পূর্ণতার নাম শুনতেই খাবারের প্লেটে হাত ধুয়ে টেবিল থেকে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে ধূপধাপ দৌড়ে বাইরে যায়। এদিকে সাইমা রান্নাঘর থেকে পূর্বের দৌড় দেখে রান্নাঘর থেকেই বলে ওঠে, পূর্বী আপু, পূর্ব ওভাবে খাওয়া ছেড়ে দৌড়ালো কেন? পূর্বিকা বিরক্ত হয়ে বলে উঠল, তুই লেমনেড বানাতে গিয়েছিস, ওখানেই বিজি থাক, ওর দিকে তদারকি কেন? পূর্ব বাইরে এসে দেখে পূর্ণতা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যে কোনো মুহূর্তে কান্না জলের বন্যা বইবে। পূর্ব দারোয়ানকে তোয়াক্কা না করে নিজেই গেট খুলতে নিলে দারোয়ান তোষামোদে কণ্ঠে বলে ওঠে, পূর্বর বাবা সিসি কি করতেছেন? হ্যাঁ আমি খুলি, আপনি যান। পূর্ব রক্তিম চোখে তাকায়। দারোয়ান হাসি মুখ পাল্টে কাচুমাচু করতে করতে পিছিয়ে যায়। পূর্ব গেট খুলে পূর্ণতার পেছন এদিক ওদিক দেখে জিজ্ঞাসু কণ্ঠে বলে ওঠে, তুমি একা এসেছো কেন, পাগল তুমি? পূর্ণতার হাত ধরে ভেতরে নিয়ে যায় পূর্ব। যেতেই তীক্ষ্ণ গলায় দারোয়ানের দিকে বলে ওঠে, মামা আজকে তোমায় ছাড়ছি না। দারোয়ান পারে না এক্ষুনি পূর্ণতার পায়ে পড়তে। বাসার সবাই দুপুরের খাবার খেয়ে যে যার রুমে ব্যস্ত। পূর্বিকা সাইমাকে রান্নাঘরে ব্যস্ত রেখেছে। এই মেয়ে পূর্ণতাকে শুরু থেকেই দেখতে পারে না, এক নাম্বার ছ্যাচোর। পূর্ব পূর্ণতাকে নিজের রুমে এনে দরজা লাগিয়ে বিছানায় বসতে বলে। পূর্ব কাঁচের ট্রান্সপারেন্ট জগ থেকে পানি ঢেলে পূর্ণতার সামনে গ্লাস দিয়ে দাঁড়ালে পূর্ণতা জাপটে ধরে কেঁদে দেয়। গ্লাস কেঁপে পানি ছিটকে পূর্বের হাত ভিজে কিছু পানি ফ্লোরে পড়ে। পূর্ব এক হাতে গ্লাসটা ধরে অপর হাতে পূর্ণতার মাথায় হাত রেখে বলে ওঠে, পাকনামো না করলে ভালো লাগে না? একা আসতে গিয়েছো কেন, যদি কিছু হতো? পূর্ণতা ওর পিঠের পাঞ্জাবি আঁকড়ে কান্না সুরে বলে ওঠে, আমি তোমাকে দেখতে এসে বেশরম হয়ে গেছি। ছি, কি যাতা বলছো, এই দেখি কি হয়েছে, ছাড়ো দেখি। পূর্ব হাতে গিয়ে টেবিলের উপর গ্লাস রেখে পূর্ণতাকে নিজের থেকে ছাড়িয়ে বলে ওঠে, শরীরে তো কিছুই নেই, কান্না করার এনার্জি আসে কোথা থেকে, কে তোমাকে বেশরম বললো? দারোয়ান বেটাকে দেখি কে তো না, চুপ করো, আমি 10 মিনিটের মধ্যেই বেরোবো, আবার কাঁদে কেন? পূর্ব ভালো করে ওর চোখ মুছিয়ে বিছানায় বসে পূর্ণতাকে কোলে বসায়। পূর্বের মাথায় চট করে একটা বুদ্ধি চাপতেই পাঞ্জাবির বোতামগুলো সব খুলে বলে ওঠে, এই বোতামগুলো লাগিয়ে দাও তো, পাশাপাশি একটু আদর করে দাও, নতুন বউ হয়েছ, স্বামীর যত্ন আত্তি করা তোমার জন্য ফরজ। স্টার্ট করো। পূর্ণতা চুপচাপ শান্তশিষ্ট মেয়ের মতো পাঞ্জাবির বোতামে হাত রাখলে হঠাৎ পূর্ব ওর হাত চেপে ধরে। পাঞ্জাবি টেনে ফর্সা বুকের বাঁ পাশটায় খানিকটা উন্মুক্ত করে পূর্ব স্নিগ্ধ কোমল কণ্ঠে অনুনয়ের সুরে বলে ওঠে, এদিকটায় পুড়ছে, একটু কাছে এসে ছুঁয়ে নাও না। পূর্ণতা পিটপিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্বের বুকে চুমু দিয়ে দেয়। পূর্ব আবেশে চোখ বন্ধ করে পূর্ণতাকে জাপটে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, পূর্ণ, হুম, আমার একটা শেষ ইচ্ছে আছে, পূরণ করবে? ঝট করে বুক থেকে মাথা তুলে পূর্বের দিকে তাকায় পূর্ণতা। শেষ ইচ্ছা মানে? পূর্ণতা অস্থির হয়ে ওঠে পূর্বের আজগুবি কথায়। পূর্বের দুগালে হাত রেখে প্রচণ্ড ছটফট ভঙ্গিতে বলে ওঠে, কি বলছো, এগুলো বলো না, ইয়া খুদা, প্লিজ পূর্ব, আমি মরে যাব। পূর্ব মৃদু হেসে অস্থির পূর্ণতার মাথায় হাত রাখে, অপর হাতে পূর্ণতার গলা জড়িয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি যার প্রেমে পড়েছ সে তো অনিশ্চিত, অনিয়ম অনিমেষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে পূর্ণ, আমি নিজেও জানি না আমার প্রতিপক্ষ দল আজকে জার্নিতে কোনো ট্র্যাপ রেখেছে কি না, যদি রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মরে যাই
তোমার কাছে যদি কোনো কারণে ফিরে না আসি তুমি ঠিক থাকবে, কিন্তু তোমার যে ঠিক থাকতে হবে, তুমি হচ্ছ পূর্ণতা, আমার পূর্ণতা। সে সব সময় তার পূর্বের চিন্তায় বিভোর থাকবে, তবে পূর্বের জন্য ঠিক থাকবে না তা তো হয় না। ইট উইল বি ইনজাস্টিস পূর্ণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। আমি যখনই তোমার কাছ থেকে দূরে থাকি ভেবে নিও এটাই আমাদের শেষ দেখা। এতে দুটো প্রফিট আছে, এক প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা শেষবার স্মরণ করে ভালোবাসব, দুই তুমি নিজেকে শক্ত এবং হার্শনেস বানাতে প্রিপেয়ার হবে পূর্ণ। আমি চাই না তুমি অন্য দশটা মেয়ের মতো স্বামীর শোকে শোকে মরিয়া হয়ে যাও, তুমি থাকবে বোল্ড, স্পষ্টভাষী, দৃঢ় প্রতিজ্ঞ। তোমায় দেখে মানুষ সিম্প্যাথি দেওয়ার সাহস পাবে না, তুমি আমার জন্য এমন হবে পূর্ণ। আবেগ দুনিয়ার সব মানুষের জন্য না, এই আবেগটা হবে জাস্ট আমার জন্য। আমি এতে ঘেঁটে ঘেঁটে অধিকার খাটাবো, সম্পূর্ণ কর্তৃত্ব আমার থাকবে। অন্য কেউ তোমার আবেগ, বেহব্বল, কান্না, অসহায়ত্ব দেখবে না, তুমি দেখাবেও না। আমি চাই না তুমি স্বামী কাতর হও। সমরেশ মজুমদারের বিখ্যাত সাতকাহন উপন্যাসের একচ্ছত্র দীপাবলি হও যে অন্যায়, অবিচার এবং শোচনীয়তা পছন্দ করে না, যে নারীর নারীত্বে বলিয়ান, বলো তুমি হতে পারবে না? পূর্বের কথাগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো পূর্ণতার বিবেকের দরজায় ধামধাম করে কড়া নাড়ছে। মেয়েরা মোমের মতো জ্বলন্ত কারিনী, আবার মোমের মতো কঠিন চিত্ত। পূর্ণতার কোন রূপটা ধারণ করা উচিত পূর্বের জন্য? সে কি ধুকে ধুকে কষ্ট নিপীড়নে চলবে, নাকি কঠিন চিত্তে সব সমস্যা মোকাবিলা করে নিজেকে তৈরি করবে? পূর্ণতা চুপ করে তাকিয়ে আছে, পূর্বের গাল থেকে কখন অজান্তে হাত নামিয়ে ফেলেছে জানা নেই। পূর্ব একটু থেমে আবার শুরু করল নিজের কথা। সব সময় মেয়েদের ত্যাগ স্বীকার করে চলতে হয় পূর্ণতা, তুমি আমার জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করবে আমি তা কখনো মানতে পারবো না। আমি চাই তুমি শক্ত হও, পরিস্থিতি বুঝো, নিজেকে জানো, আমাকে ভালোবাসো, কিন্তু সব কিছুর যেমন লিমিট থাকে আমার ক্ষেত্রেও লিমিটেড ব্যাপারটা আনো। আমার জন্য তুমি সাফার করছো ব্যাপারটা আমায় খান খান করে দিচ্ছে পূর্ণ, প্লিজ এই গার্ডস থেকে আমায় মুক্তি দাও। আমি এই ব্যাপারটার জন্য তোমার সামনে এতদিন আসিনি, ভেবেছি তুমি আমাকে ভুলে যাবে, তুমি ভুলতে পারোনি, উল্টো মনের মধ্যে কল্পনার অসুখ বাঁধিয়ে ফেলেছ। আজ যেহেতু তোমার কাছে আছি, অন্তত পক্ষে আমায় আশ্বস্ত করো তোমার কাছে ফিরে এসে আমি কোনো ভুল করিনি। পূর্ণতা এ দফায়ও চুপ করে তাকিয়ে আছে পূর্বের দিকে। সকালের পূর্ব আর এই পূর্বের মধ্যে যেন বিশাল তফাত। আচ্ছা, মেয়েদের বলা হয় পানির মতো, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে। তবে ছেলেদের ক্ষেত্রে কি পেঁয়াজের উদাহরণ টানা যায় না? একটার পর একটা খোসা ছাড়িয়ে শেষ পর্যন্ত দেখবে কিছুই নেই। পূর্বের এই বহুরূপীর মতো ব্যাপারগুলো মুগ্ধ নয়নে দেখছে। এই মানুষটা শতরঞ্চের মতো রূপ বদলায়। সকালে ছিল রোমান্টিক, এখন হয়ে গেছে উজ্জীবিত নেতা। পূর্ণতা কিছুকাল ব্যাপী চুপ থেকে পূর্বের গালে পুনরায় হাত রেখে কিছুটা কাছে এসে বলে ওঠে, আপনি ভুল করেননি। অস্ফুটিত কণ্ঠে বলে উঠতেই পূর্বের কপালে আলতো স্পর্শ এঁকে দেয় পূর্ণতা। পাঞ্জাবির বোতাম লাগিয়ে নিঃশব্দে কোল থেকে উঠে দাঁড়ায়। যাওয়ার পূর্ব মুহূর্তে পূর্বের চুলে আঙুল ডুবিয়ে বলে ওঠে, সময় হয়ে যাচ্ছে, আমি আসি। পূর্ণতা ম্লান চেহারায় হাসি উপহার দিয়ে দরজা খুলে চলে যায়। পূর্ব মাথা নুয়ে ফ্লোরে তাকিয়ে আছে, বুকে চাপা ব্যথা অনুভূত হচ্ছে। ওর মতো ছেলেকে কোনো আঙ্গিকেই ডিজার্ভ করে না পূর্ণতা, মেয়েটা দুঃখ পাচ্ছে ওকে ভেবে। পূর্ব হাত এনে বুকের মধ্যে দিয়ে এসব ভাবছে, আমি তোমায় শেষ ইচ্ছাটাও বলতে পারলাম না পূর্ণতা, আমায় ক্ষমা করে দিও। পূর্ব দিকে উদয় হওয়া তেজস্বী সূর্যটা দারুণ দাপট দেখাচ্ছে আজ, তৃষ্ণার্ত পথিকের মতো ছাঁতি ফেটে যাচ্ছে সবার। পূর্ণতা চলে যাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়ে পূর্ব। এমনিতেই দেরি হয়ে গেছে পূর্ণতার সঙ্গ পেয়ে। গাড়িতে বসে ড্রাইভারকে নির্দেশ দিল জোরে গাড়ি চালাতে, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ওর গুপ্ত আস্থানা জরুরি মিটিংয়ে পৌঁছাতে হবে। দলের কিছু লিডার যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে, তারা সবাই একত্র হবে গাজীপুর মিটিংয়ে। পূর্ব যাচ্ছে ঢাকার আন্ডার থেকে, বামপন্থী দল ছাড়ার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো যোগদান করছে পূর্ব। সবাই ওকে বেশ সম্মানের চোখে দেখে, কেউ কেউ এতটা ভালোবাসে যে অন্যরা রীতিমতো হিংসায় জ্বলে। গাড়ি হাইওয়ে সড়ক ধরে 4 ঘন্টায় পৌঁছালো গাজীপুরের চৌরাস্তা। ওখানে আগে থেকে একটা সাদা প্রাইভেট কার থেমেছিল। পূর্ব নিজের গাড়ি ছেড়ে সেই প্রাইভেট কারে উঠতেই গাড়ি চলল কোনাবাড়ি জায়গার দিকে।
একটা মেট্রো সড়ক ধরে গাড়িটা ঠিক 15 মিনিট যেয়ে একটা ক্ষেতের কাছে থামতেই ড্রাইভার বলল, ক্ষেতের আইল দিয়া সোজা 10 মিনিট হাঁটলেই তিনটা বাড়ি দেখবেন। তিনটা বাড়ির পরে যেই বাংলো বাড়িটা দেখবেন লগে লগে ঢুইকা পড়বেন, নো এদিক ওদিক যান এখন। পূর্ব পাঞ্জাবির হাতাটা কনুইয়ে ভাঁজ করতেই ঘড়িতে সময় দেখে নিল। এরপর হাঁটা শুরু করল ক্ষেতের আইল রাস্তা ধরে। চোখের সামনে তিনটা বাড়ি যখন দেখল তখন ওর খুব আজব লাগলো। একটা মানুষও নেই এই সময়। কি আজব না, ধু ধু মরুভূমির মতো শুনশান চারপাশ, কেমন নিস্তব্ধ নীরবতা, একটা পাখিও ডাকছে না। এমন ভীতিকর পরিস্থিতিতে দূর থেকে শুধু কুকুর কান্নার শব্দ ভেসে আসছে। কুকুর বা বিড়াল কান্নার শব্দ অমঙ্গলজনক, তবে কি এটাই আগাম বার্তা দিচ্ছে কিছু অমঙ্গলের দিকে? কুসংস্কারে একচুল বিশ্বাসী না পূর্ব, পুরোদমে এগিয়ে যাচ্ছে সে গন্তব্যের দিকে। অন্যতার বিয়েতে কোন কালারের শাড়ি পরবি? আমি ভেবেছি তুই এবার লেহেঙ্গা পর, সবাই তো লাল বধুর মতো শাড়ি পরে। এই পূর্ণতা, কী রে তোর ধ্যান কই? শ্রেয়ার কথায় ধ্যান ভাঙতেই পাশ থেকে আয়মান ব্যস্ততার সুরে বলে ওঠে, কার নিচে হাউমাউ করিস না তো, টিকিট জায়গা মতো রাখছিস। দেখিস কইলাম, যদি টিকিট হারায় আমি তোর লাথি দিয়ে ট্রেন থেকে ফালামু। উফ, বললাম না টিকিট আন্টির কাছে দিয়েছি, একই কথা কয়বার জিজ্ঞেস করবি? পূর্ণতা ওদের ঝগড়ার রেশে ছুরি চালিয়ে বলে ওঠে, তোরা যদি এভাবে ঝগড়া করিস আমি সত্যি সত্যি তোদের ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেবো, বুঝে গেছে? পূর্ণতা তোর কি হয়েছে, একটু আগে কি ভাবছিলি? ওই ওর জামাইয়ের কথা ভাবতেছে, তোর সমস্যা কি? এত চুলকানি কেন ওর ব্যাপারে ঘাটাঘাটি করার, বে লজ্জা সেরি। ইলবিশ, তোর বাপ ইলবিশ। থাম, হয়েছে তো ভাই, এইভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করছিস কেন? চুপচাপ বস, রাগ তুলিস না বলছি। আয়মান লজ্জা মিশ্রিত লাজুক হাসি দিয়ে বলে ওঠে, বোন কি যে কষ না, শরম করে তো, ওই খাচুনির সাথে গায়ে গা লাগাইলে স্যাসা, এই দূরে যা, কেমন তাকায় আছে দেখতো, বেলজ্জা। শ্রেয়া আয়মানের দিকে গাঢ় দৃষ্টিতে কটমট করে কিছু বলবে, মায়ের ডাক পেয়ে ওকে চলে যেতে হলো। এদিকে আমি বিয়ের জিনিসপত্র কেনার লিস্ট করছি। আয়মান ছোটোখাটো ডেকোরেশন করার জন্য অনলাইনে ঠু মারছে। হঠাৎ ও সোফায় বসে আইপ্যাড হাতে বলে উঠল, বোন একটা কথা বলি? আমি খাতায় দ্রুত কলম চালাতে ব্যস্ত তবুও বলে উঠলাম, হুম বল। দুই দিনের মধ্যে তোর সাথে কথা হয়েছে? আমার কলম ঘুরানো থমকে গেল, দাঁত চেপে শক্ত হয়ে আছি আমি, এখন কাঁদবো না। আয়মান আরেক দফায় বলে উঠল, পূর্বের বাসায় গেছিলাম দোস্ত, ও দুই দিন ধরে বাসায় আসে না। আমি ঠোক গিলেই নিজেকে শান্ত করে পুনরায় কলম চালিয়ে বলে উঠলাম, উনি ব্যস্ত আয়মান, কাজের জন্যই বাইরে। তোরে তো একটা কল করতে পারতো, করছে? করেনি, তবে করবেন। কবে? বিয়ের ডেটের পর? করবে দোস্ত, আমার বিশ্বাস আছে ওনার উপর, উনি হয়তো একটু বেশি ব্যস্ত তাই। আল্লাহ যেন তোর কথাই সত্য করুন, ওনার ব্যাপারে একটা তথ্য পাইছি, শুনবি? তো তো শোনা উচিত। বলে ফেল। দুলাভাই বামপন্থীর দলে কাজ করতো দোস্ত, দলের সাথে প্রচুর ভাব ছিল, কিন্তু পরে কি জানি হয়েছে পূর্ব ভাই আর ওই দলে কাজ করে নাই। আমাকে এসব গোজামিল কথাবার্তা বলিস না, আমি পলিটিক্স বুঝি না, এই বামপন্থী কি সেটাও জানি না। বুঝিয়ে বলি শোন, সাম্রাজ্যবাদী এবং সাম্যবাদী এই দুইটি দ্বারা পৃথিবীতে প্রচলিত। সাম্যবাদীরা মূলত ধনী গরিবের বৈষম্য মিটিয়ে সবাইকে এক সমান করতে চায়, মানুষে মানুষে কোনো ভেদাভেদ ওরা চায় না। পৃথিবীতে সবচেয়ে বড় সামাজিক প্রভাব বিস্তারকারী লোক ছিল কার্ল মার্ক্স। জন্ম জার্মানিতে, সমাজতান্ত্রিক ব্যবস্থায় কার্ল মার্ক্সের নীতি আদর্শে কমিউনিস্টের মূল নীতি চলে। ওরা বিভিন্নভাবে ছাত্র সমাজকে বোঝায় এদেশের শাসন ব্যবস্থা ভালো না, মানুষের জন্য যুবক যোগী না, ব্রেন ওয়াশ করে ওরা রাজনীতিতে ছাত্রদের ফুসলায়। পূর্ব ভাই ওদের কথায় বেঁকে গেছিল, ভাই প্রচুর পরিশ্রমী, ওনারা যখন যেইখানে যাইতে বলছে উনিও গাধার মতো ওখানে খাটছে, কিন্তু ফলাফল শূন্য। এখন যেই দলে কাজ করতেছে ওই দল ভালো, কিন্তু ওই সাবেক দলের লোকেরা ভালো না বোন, এখনও ঢোল পিটাইয়া ভাইয়ের ব্যাপারে মিথ্যা বানাওয়াট কথা রটায়। রাজীব বাসালায় ভুল কিছু বলেনি, যা শুনছিল ওইটাই তোরে হুবহু বলছে। ফ্যাক্ট হইল শালা একটা ধান দাবার ছিল, তোর যে প্রশ্নের ঠেলায় এই পদক্ষেপ নেব ভাবতেও পারে নাই বোন। দুলভের বাসায় সবাই গ্রামে যাওয়ার প্রস্তুতি পর্ব সারতেছে, বাইরে নিয়ে মাথা ব্যথা নাই। আমার কি বলছে জানোস, পূর্ব ভাই আগে বলে বাসায় ফেরতো না, বাইরে বাইরে দলের কাজে কামলা দিত, আমার প্রচুর ভয় করতেছে বোন, ভাইয়ের কথা কইতে গেলেই শরীরের লোম দাঁড়ায় যায়, দেখ এখনো দাঁড়ায় গেছে। আর সহ্য করতে পারলাম না, মাথা নুয়ে ওয়াশরুমে চলে গেলাম। দেয়ালে হাত রেখে মাথা নুয়ে আছি, আমার শরীর কাঁপছে, চোখ থেকে পানি পড়ছে,
পূর্বের সাথে কথা হয় না গত দুদিন। উনি ঠিক আছে কি না তাও জানার সৌভাগ্য হয়নি আমার। হাত কামড় বসিয়ে হু হু করে কেঁদে যাচ্ছি। কান্নার আওয়াজ যেন কোনোভাবেই বাইরে না যায়। যত চেষ্টাই করছি আমি কাঁদবো না, আমি কাঁদবো না, ততই আমার কান্নার প্রসারতা বাড়ছে। হঠাৎ দরজায় ধাক্কা মেরে মা বলে উঠল, পূর্ণতা বেরোতো একটু, গহনাগুলো দেখে দে, আংটির মাপটা লাগবে, সোনারু বসে আছে। ঢোক গিলে চোখ মুছে বহু কষ্টে স্বাভাবিক গলায় বলে উঠলাম,